করিস, কারণ তুই জানিস তোকে টাকার জন্যই অ্যালাউ করে সব জায়গায়। এটা আমরা সবাই জানি, তোর মতো নোংরা মেয়ে ছেলেকে কোনো বাড়িতে অ্যালাউ করে? কোনো বাড়িতে অ্যালাউ করবে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। তো দেখো, এই যে এই বেশেই গেছিলাম হচ্ছে তালশাড়িতে, তালশাড়িতে গেলাম, সেখান থেকে বিচে আসলাম, মানে নিউ দীঘার বিচে আসলাম, ঘুরলাম ফিরলাম খেলাম দেলাম, তারপরে ভিডিও বানাতে বসলাম। রুমে এসে মানে সমুদ্রের পাড়ে একটুও নেটওয়ার্ক ছিল না, অনেকে ফোন করেছিল, মা ফোন করেছিল, বাবা ফোন করেছিল, একদমই শুনতে পাইনি, একদম নেটওয়ার্ক নেই। ঘরে এসে তারপরে সবার ভিডিও দেখলাম, দেখে যাদেরকে যাদেরকে কমেন্ট করা আমার মানে করি আর কি, যাদেরকে যাদেরকে কমেন্ট করি তাদেরকে করেছি, আর যাদের শুধু ভিডিও দেখি তাদেরটা দেখে নিয়েছি। তো আমাদের হোটেলওয়ালি ল্যাংটু দিদার ভিডিও দেখলাম, দেখে শুধু একটা কথাই ছোট্ট করে বলবো, মানে একটা মানে এক্সপ্রেশন, ওর ভিডিওটা দেখে তৎক্ষণাৎ আমার কী এক্সপ্রেশন হয়েছিল সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে কীভাবে সদ্য মা হওয়া, নিজের পেট ফেরে জন্ম দেওয়া মেয়েকে নিয়ে এত সুন্দর একটা স্টেটমেন্ট দিয়ে দিল ভিডিওতে। আর তার কমেন্ট বক্সে দেখলাম অনেক বাহবা, অনেক বাহবামূলক কমেন্ট দেখলাম। যাই হোক, যার যার নিজস্ব ব্যক্তিগত অভিমত, সেখানে আমি কিছু বলতে পারি না কে কী কমেন্ট করছে না করছে। আমার কমেন্ট বক্সেও অনেকে এসে আমাকে বাহবা জানায়, তার মানে সবার কাছে আমি কি সঠিক? না, তো আমার কাছে ওই হোটেলওয়ালি তো কোনো দিন সঠিক হতে পারবেই না। কি বলেছে জানো ভিডিওতে? তার নিজের মেয়ের সম্পর্কে বলেছে যে ওর মেয়ে যখন ওর বাড়িতে আসতো তখন ওই যে রিকেট রুগীটা, হ্যাঁ রিকেট রুগীটা ঘরে থাকতো না, অনেক দিনের জন্য বাইরে বাইরে থাকতো, ঠিক আছে। তখন ওর মেয়ে, এই হোটেলওয়ালির বড় মেয়ে, তার বন্ধুকে নিয়ে আসতো, মানে যার সঙ্গে এখন বিয়ে হয়েছে তাকে নিয়ে আসতো প্রেম করা অবস্থায়। নিয়ে এসে থাকতো, মস্তি করতো, ঘুরতো ফিরতো, ঠিক আছে। আর আর কি বললো, যে অনেক সময় তার মেয়েরা, তার মেয়ে, তারপরে ওর যে বয়ফ্রেন্ড, দীঘা যেত, মন্দারমণি যেত, আনন্দ ফুর্তি করতো, কিন্তু ওকে ডাকতো না। ওর বাড়ির সামনেই যেখানে একটা বাজার আছে কোথায়, সেখানে বিরিয়ানি টিরিয়ানি খেতো, ওকে ডাকতো না। তো এই হচ্ছে বলতে চাচ্ছে যে ওর মেয়ে স্বার্থপর আর ও হচ্ছে দয়ালু। তোমাদের মনে হয় পৃথিবীর কোনো মা এরকম বলতে পারে নিজের সন্তানের নামে? মায়েরা সন্তানদেরকে সব জায়গায় নিয়ে যায় যতটা সম্ভব, সন্তানরা মাকে সব জায়গায় নিয়ে যায়? নিয়ে যায় না, সম্ভব না, সেটা নিজেরা এনজয় করে, ঠিক আছে। কিন্তু আমাদের হোটেলওয়ালির নিজের এনজয়মেন্টই শেষ হয় না, নিজের এনজয়মেন্টই শেষ হয় না। সবসময় বলে না যে দিদা হয়ে গেছি, মা হয়ে গেছি, তাতে কি আমার কি কোনো শখ নেই? হ্যাঁ, তুই তো তোর শখ পূরণ করেই চলেছিস। তোর শখ হচ্ছে নতুন নতুন পাখি জোগাড় করা আর সেই পাখির রক্ত চোষা, তুই তো সেটা করেই চলেছিস। ওই যে বললি না তোর সুইটহার্ট, এখন তোর সুইটহার্ট হচ্ছে শান্তনুনু, সে তোর এখন সুইটহার্ট। তুই ঘরে বসে থাকিস তাও তোকে পয়সা দিয়ে যায়, তোকে তোর কাছ থেকে কিছু না নিয়েই তোকে ব্র্যান্ডেড ফোন দিয়ে যায়, তো তো সে তোর সুইটহার্ট, সুইটহার্ট, সুইটহার্ট হবে না? তো তোমরা ভিডিওটা দেখেছো কি না জানি না, ভিডিওটা দেখে আমার ওর মেয়ের জন্য খুব খারাপ লাগছিল। আর এও বললো যে ওদের বাড়ির একটা রুম ছিল, মানে মেয়ের শ্বশুর বাড়ির একটা রুম ছিল, দুটো রুম করে দিয়েছে নাকি ও। তাহলে তুই নিজের জন্য ছাদ জোগাড় করতে পারলি না কেন রে? তুই যদি করে দিয়ে থাকিস, তোর মেয়ের দুটো রুম করে দিয়ে থাকিস, তাহলে তুই নিজের জন্য ছাদ জোগাড় করতে পারলি না কেন? ছি 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 ছি, নিজের সন্তানের নামে কিভাবে বলে বলে ভিউজ কামাচ্ছে, এটা তো মানুষের পর্যায়েই পড়ে না, এটা তো মা বা অন্য কোনো সম্পর্কে জোড়ার প্রশ্নই আসে না, এ তো মানুষের মধ্যেই পড়ে না, মানুষের মধ্যেই পড়ে না। কুকুর বিড়ালও তার সন্তানদেরকে আগলে রাখে, এই জানোয়ার মহিলাটা তার মেয়ের নামে, তার মেয়ের শ্বশুর বাড়ির নামে বলে বেড়াচ্ছে, হ্যাঁ রে তুই জানিস তোর শ্বশুর, তোর মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা এর জন্য তোর মেয়ের উপরে টর্চার করতে পারে, বলতে পারে, তোর কোনো আইডিয়া আছে? তুই তো নিজের শরীর, নিজের কামনা বাসনা এইসব নিয়েই তো তুই ব্যস্ত, তুই বুঝবি কী করে? তুই কী করে বুঝবি যে এরকম ধরনের কথা বললে শ্বশুর বাড়িতে যেসব মেয়েরা থাকে তাদের উপর কী যায়, তাদের উপর কী সহ্য করতে হয় তাদের? তুই তো নিজে কোনো দিনও শ্বশুর বাড়িতে কোনো সংসার করতে পারলি না, তোর তো একটা সন্তানের বাবার নাম বলতে পারিস, বাদ বাকি সন্তানের নাম
না সন্তানের বাবার নাম বলতে পারিস না, বুঝতে পেরেছিস? ভুলে যাস, বলতে পারিস, মনে থাকে, ভুলে যাস, তৎক্ষণাৎ বলতে পারিস না। খোকন আর মনীষ, দেখ আমি বলে দিচ্ছি তোর কার কার সঙ্গে তোর ওই বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো হয়েছে আর কি। হ্যাঁ, বাপরে বাপ, আমি শুনে অবাক হয়ে গেছি, থ হয়ে যাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে। আবার বলছে ট্রোল কারলো, ট্রোল কারলো মানে তুই নিজেও জানিস যে তুই এই যে কথাগুলো বলছিস এগুলো নিয়ে সবাই ট্রোল করবে, তবুও তুই বলছিস। কি বলছিস? যতদিন তুই থাকিস তুই নিজের পয়সা দিয়ে খেয়ে আসিস। এটা তো নিয়ম যে মেয়ের বাড়িতে গিয়ে বাবা মারা তাদের পয়সা খায় না, এটা নিয়ম, বলে মুখে বলে, কিন্তু এখন এগুলো কেউ মানে না। তুই করিস কারণ তুই জানিস তোকে টাকার জন্যই অ্যালাউ করে সব জায়গায়, এটা আমরা সবাই জানি। তোর মতন নোংরা মেয়ে ছেলেকে কোনো বাড়িতে অ্যালাউ করে? কোনো বাড়িতে অ্যালাউ করবে না। তোর বেআইন বেআইন যথেষ্ট ভদ্র মানুষ, তাদের বেশভূষা দেখে বোঝা যায় তারা কতটা লোভী বা কতটা ভালো, সেই ব্যাপারে আমি যাচ্ছি না। তাদের পোশাক আশাক তো একটা মানুষের মতন, তুই তো লোফারের মতন ড্রেস আপ করে চলে যাস জামাই বাড়িতে। কি দেখাতে যাস, বেআইকে দেখাতে যাস না জামাইকে দেখাতে যাস? তোর জামাইও একটা সামর্থ্য ছেলে, তোর বেআইও মধ্যবয়স্ক পুরুষ, কাকে দেখাতে যাস তুই এই ধরনের পোশাক পরে? নোংরামো, অনেক মডার্ন মানুষ আছে চারিদিকে, অনেক মডার্ন মানুষ গড়ে, তুই মডার্নের নামে ল্যাংটাপনা করিস, মডার্নের নামে ল্যাংটাপনা করিস। কীভাবে বললি তুই নিজের মেয়ের নামে? একবারও ভাবলি না তোর মেয়ের উপরে এর এর যদি কোনো জের পড়ে? আবার কি বলছিস, রাগ করলে করতে পারে? রাগ করবে না ঢেমনি? রাগ তো করবেই, তুই একটা জল জ্যান্ত রাক্ষসী, না তোর নিজের সংসার হলো না তুই তোর মেয়েটারও সংসার করতে দিবি এই ধরনের কথা বলে বলে, বুঝলি তো? ওই যে তুই হচ্ছিস টাকা দিয়েই খালাস হয়ে যাস, ওই পায়দা করে পেট ফেরে পায়দা করে খালাস হয়ে গেছিস, এখন শুধু টাকা দিয়ে খালাস হয়ে যাস। আমারে বলিস, আমারে কত রকমের তুই ট্যাগ দিস, ঠিক আছে, তারপরে লোকের বাচ্চাদের নিয়ে বলিস, সীমাদির বাচ্চারে নিয়ে বলিস, এর বাচ্চা তার বাচ্চা সবার বাচ্চারে নিয়ে বলিস, বিশাখারে নিয়ে বলিস। আরে তারা তাদের সংসারে ফ্যামিলির মধ্যে আছে, তোর মতন এরকম হোটেলে হোটেলে গিয়ে ল্যাংটাপনা করে বেড়ায় না, সন্তানরে আল্লাহর নামে ছেড়ে দিয়ে তুই তো ল্যাংটাপনা করে বেড়াচ্ছিস, নিজের শরীরের জ্বালা মেটাচ্ছিস, নিজের মনের জ্বালা মেটাচ্ছিস। হ্যাঁ, যা যা পড়তে চাস ঝুঁকে ঝুঁকে খালি দুধগুলো দেখাস, বুঝতে পেরেছিস? নোংরা জঘন্য, তোরে ট্রোল করবে, তোরে তো ফেলে পিটানো উচিত, তোরে রাস্তার মাঝখানে ফেলে পিটানো উচিত, বুঝতে পেরেছিস? বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোর মতন মা যেন কেউ না হয়, তোর মতন মায়ের পেট থেকে যেন কোনো, তোর মতন মহিলার পেট থেকে যেন কোনো শিশু জন্ম না নেয়।